সালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে ইউনিক নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব। আমরা যে কোনো পার্টি অনুষ্ঠানে, বিশেষভাবে বার্থডে অনুষ্ঠান, খতনার অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে আমরা বেলুনের চাহিদাটা দেখতে পারি। বিশেষ করে বাচ্চাদের যে বার্থডেটা হয়, বার্থডের মধ্যে মাস্ট বেলুনটা প্রয়োজন হয়। এই যে বেলুনটা আমরা দেখতে পারি, বেলুনের মধ্যে নানা ধরনের ডিজাইন থাকে, মুখরোচক কার্টুন থাকে, লেখা থাকে, হ্যাপি বার্থডে লেখা থাকে। এই যে লেখাটা, এই প্রিন্টিং একটি মেশিনের প্রয়োজন হয়। এই প্রিন্টিং মেশিন চাইনিজ অটোমেটিক। এই চাইনিজ অটোমেটিক মেশিনটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, যে মেশিনটি দিয়ে কাজ করলে আপনাদের প্রোডাকশন ক্যাপাসিটিটা বেশি হবে। বেলুন স্ক্রিন প্রিন্টিং মেশিনের বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব। এখনও পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। ব্যবসা বাজার বিধি, একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল। বর্তমান সময়ে যত উদ্যোক্তা ভাই আছেন যারা বেলুনের বিজনেস করছেন, অনেকেই আছেন বেলুন বিক্রি করছেন, অনেকে আছে মেকিং করছেন, অনেকে ইম্পোর্ট করছেন, বিশেষভাবে প্রিন্টিংটার চাহিদা বেশি, যারা প্রিন্টিংয়ের বিজনেস করছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। কারণ এই যে অটোমেটিক মেশিন, এই মেশিন দিয়ে আপনারা টোটাল কাজটা করতে পারবেন। একই মেশিনে বেলুন ফুলানো থেকে নিয়ে প্রিন্টিং এবং যে কোনো ধরনের ডিজাইন, কার্টুনের ছবি হোক, যে কোনো লেখা হোক অথবা যে কোনো ডিজাইনের হোক, যা আপনারা এই মেশিনটির মাধ্যমে প্রিন্ট করতে পারবেন। মেশিনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে, অর্থাৎ প্রোডাকশন লাইন হিসাবে যদি বোঝাতে চাই, যেরকম সিঙ্গেল লাইন একটা করে হবে, অর্থাৎ মেশিন একটার ক্যাপাসিটি অনুযায়ী একটা করে হবে, ডাবল লাইন দুইটা করে হবে, এরকম করে 4, 6, 8 বা তার একাধিক বা অধিক যদি আপনাদের প্রয়োজন হয়, এইরকম মেশিনগুলো আপনারা নিতে পারবেন। এই মেশিনটি দিয়ে আপনারা সিঙ্গেল কালার প্রিন্ট করতে পারবেন, অর্থাৎ একবারে আপনি সিঙ্গেল কালার একটা কালার করে প্রিন্ট করতে পারবেন। আপনি যদি একাধিক প্রিন্ট করতে চান সেটা সম্ভব, কিন্তু অ্যাট আ সেম টাইমে এক সময়ে সম্ভব না। অর্থাৎ আপনি প্রিন্ট করে রাখবেন, যখন প্রিন্ট শুকিয়ে যাবে তখন আপনি আবার দিবেন অন্য কালার দিয়ে, ঠিক মেজারমেন্টটা ফ্রেমের উপর সুন্দর করে গুছিয়ে দিলেই আপনি একটা বেলুনের উপর 3টা 4টা করে প্রিন্ট করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। এবং যে ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কাস্টমাইজ অনুযায়ী করতে পারবেন। এছাড়া মেশিনের যদি আরও কোনো কাস্টমাইজ বা কোনো ডিজাইন বা কোনো রকমের চয়েস বা রিকোয়েরমেন্ট যদি থাকে, আপনার রিকোয়েরমেন্ট অনুযায়ী আপনি কাস্টমাইজ করতে পারবেন। এগুলো চাইনিজ মেশিন হওয়াতে আপনার কাজগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে এবং টাইম সাশ্রয়ী হচ্ছে এবং খুব ফাস্টলি প্রোডাকশন দিচ্ছে। এই মেশিনটির আপনার প্রিন্টিং এরিয়া, যেটা আমরা বুঝে থাকি, অর্থাৎ যে এরিয়ার ভিতরে তার প্রিন্ট হয়, যেরকম 150 থেকে নিয়ে 150 mm পর্যন্ত, এটা হলো লোগো প্রিন্টিং এরিয়া। ম্যাক্স বেলুন ডায়ামিটার 12 ইঞ্চি। এটা দিয়ে আপনার প্রিন্ট করলে ঘন্টায় 1000 থেকে নিয়ে 1200 পিস প্রোডাকশন পাবেন, যেটা হলো 4 লাইনের। এরপরে যদি আপনি আরও ডিফারেন্ট বা তার থেকে বেশি প্রয়োজন হয়, আরও আপনি আপার মেশিনে যেতে পারবেন। যেহেতু এটি একটি চাইনিজ অটোমেটিক মেশিন, বেলুনটিকে নিজের হাতের মাধ্যমে মেশিনটিতে সেট আপ করে দেবেন, বাকি সেই ফুলানো থেকে নিয়ে সেট আপ, প্রিন্টিং সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দেবে। মূল কথা হলো মেশিনটা চাইনিজ অটোমেটিক মেশিন এবং এটার অপারেটিং খুবই ইজি, যে কেউই অপারেট করতে পারবে আর এটার মধ্যে তেমন কোনো কষ্ট নেই। অর্থাৎ খালি আপনার হাতের মাধ্যমে বেলুনটাকে মেশিনে ধরিয়ে দিতে হয়, এতটুকুই তার কাজ। এর পাশাপাশি আপনার একটা কম্প্রেসার প্রয়োজন পড়বে, যেটা আপনি বাংলাদেশ থেকে নিয়ে নিতে পারবেন। এছাড়া মেশিনটির আরও স্পেসিফিকেশন বা আরও ডিটেলসের যদি প্রয়োজন পড়ে, যাদের থেকে নেবেন তাদের ফোন নাম্বার, অফিস অ্যাড্রেস আমি এই ভিডিওটিতে দিয়ে দিচ্ছি। যেরকম মেশিনটির ডিটেলস যেখান থেকে পাবেন, তাদের ওয়েবসাইট www.ridersgroupvideo.com। ওই ওয়েবসাইটটিতে চলে গেলে মেশিনের প্রাইসিংয়ের আইডিয়াটা পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে প্রাইসিং আইডিয়াটা দিচ্ছি না, কারণ আপনারা সকলেই ভালো করে জানেন যে ডলারের দাম ওঠানামা করছে, এছাড়াও মেশিনের প্রাইসগুলো এক জায়গায় স্থির থাকছে না। অর্থাৎ যখন আপনারা ক্রয় করবেন সেই ক্ষেত্রে রানিং প্রাইসটা কথা বলে নিতে পারবেন এবং আইডিয়াটা আপনারা লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এছাড়া তাদের সাথে কাজ করলে আপনারা যে যে ফেসিলিটিসগুলো পাবেন, মেশিনটি চায়না থেকে নিয়ে বাংলাদেশে আনা পর্যন্ত ইম্পোর্টে যত রকম কস্টিং আছে সম্পূর্ণ কাজ আপনাকে হ্যাসেল মুক্ত করতে পারবেন তাদের সাথে। এছাড়া মেশিনটির 1 ইয়ার ওয়ারেন্টি সার্ভিস, মেশিনটি দিয়ে কীভাবে কাজ করতে হয়, এরকম আরও অন্যান্য ফেসিলিটিস আছে যা আপনারা কথা বললে তা জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি শুধু একটি প্রিন্টিং বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ বিশেষভাবে যারা বেলুন বিজনেস করেন তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে। এছাড়া এই বিজনেসটি সম্পর্কে আরও তথ্য, আরও স্পেসিফিকেশন ডিটেলস পেতে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, সরাসরি অফিসে যাবেন, কথা বলবেন, জানতে পারবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।